কি অবস্থা ভাই, আপনার নাম কি? জামশের। ঠিক আছে, এটা হচ্ছে অনেক ভালো একটা মানুষ। এখানে পাবেন যারা কক্সবাজার আসবেন, ডলফিন যে মোড়টা আছে এই মোড়ের আশেপাশে। বাড়ির নাম্বার কত? আমাদের 018 018 72 70 35 61। ঠিক আছে, এই নাম্বারে আপনার হয়তো যোগাযোগ করলে বাইরে পাবেন। তো ভাই আমাদের এখন নিয়ে যাওয়া আছে, কোথায় যাচ্ছেন ভাই? হিলচুরি। হ্যাঁ, যাচ্ছি হিলচুরি। প্রথমে যাচ্ছি আমি দরিয়ানগর। দরিয়ানগর, এরপরে হিলচুরি মিক্স। আচ্ছা, এরপরে পড়বে হিলচুরি। আচ্ছা, হিলচুরির পর যদি যেতে পারছি আমাদের হিমচুরি পর্যন্ত নামাই যাবেন, আমরা ভিতরে একটু পাহাড়ে উঠবো। ঠিক আছে, ঠিক আছে, হিমচুরি পর্যন্ত একটু দেওয়ার পর যাতে আমার অনেক স্পট আছে দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, যেতে পারে। ঠিক আছে, হয়তো ওইখান থেকে আমরা 1-2 ঘন্টা তো আপনাকে আর বসে রাখলাম না, সমস্যা নাই। আমাদের ওয়াইটিং করলো, আমাদের সমস্যা নাই, বুঝছেন? আমাদের ট্রিপ করা ভালোটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের আবার মতি গতি হয়তো বা চেঞ্জ হয়ে গেলো, আমরা না গেলাম, অন্যদিন গেলাম। অন্যদিন গেলে অন্য ধরনের বিষয়, এতটুকু যাচ্ছে না, এতটুকু দিচ্ছি। হ্যাঁ, ইরানি বিচের জন্য আর কি, ইরানি বিচের জন্য না, হিলচুরির জন্য বেরোইছি ওখানে আর কি যাবো। তার আগে যে 2-3 স্পট আছে ওখানে একটু 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 করে ওয়েট করে না, সমস্যা নাই, দাঁড়াতে পারো 5-10 মিনিট করে দাঁড়ায়, সমস্যা নাই, দাঁড়ায়। ঠিক আছে, আপনি জানেন, আপনি তো চিনেন এখানকার সব কিছু। ঠিক আছে, আমরা তো ওরকমভাবে চিনি না। ঠিক আছে, আমরা আসছি এখন এদের মেরিন টাইপ। হ্যাঁ, এদের পাহাড়, এদিকে এদের সমুদ্র সৈকত, মাঝখান মেরে মেরিন টাইপ রাস্তা। আচ্ছা আচ্ছা, এটা দেখার জন্য মানুষ আসে, অনেক দূর থেকে আসে, মানে দৃশ্যটা দেখার জন্য। হ্যাঁ, এটা যদি না দেখে, এটা মানুষের প্রাকৃতিক একটা সৌন্দর্য। জি ভাই, দেখতে মানুষ সবাই আসে। অবশ্যই অবশ্যই, এর জন্যই তো আসে। আমরা যদি আপনাদের সাথে যদি ব্যবহার যদি খারাপ করি, আপনারা আপনাদের আসবেন না। জি ভাই, এটা 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 হচ্ছে বুঝতে হবে, কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার এখানকার মানুষের দুর্নাম হয় অনেক। হ্যাঁ, যদি আপনাদের সাথে আমরা যদি সুন্দর ভাবে যদি বারা বাবা যদি কথা বলে যদি নিতে পারি, তাই নেবো, নাহলে জুট বারবার করে নিতে পারবো না। হ্যাঁ, আবার অনেকে আছে ধান্দাবাজ ভাই। ঠিক আছে, চিটিং করে, ফিটিং করে, সে অনেক কিছু করে। শুনে ভাই, আগে ছিল এটা, এখন এখন নাই। আগে ছিল, এখন হয়তো পুলিশ প্রশাসন এটার মধ্যে মনে করে যে জড়িয়ে গেছে। যারা পর্যটক আছে তারা যেন কোনো রকমে ওরকমভাবে দালালের বা কোনো চক্করের ভিতরে না পড়ুক। হ্যাঁ, না পড়ে যায়, এর জন্য তারা কিন্তু ভালো একটা গাইড করে। হ্যাঁ, সব জায়গায় কিন্তু এখন পুলিশের বিভিন্ন ফাঁড়ি দেখতে পারি, ভালোই লাগে। মানে নিজের এখন মনে হয় নিজের এলাকায় আছি। হ্যাঁ, আগে যখন যেরকম মানুষ আসতে একটু ভয় পাইতো, বাচ্চাদের পাঠাইতে অনেক ভয় পাইতো, এখনকার বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারা আসে, যাদের মনে করেন যে 15 থেকে 20 বছরের মধ্যে। হ্যাঁ, অনেক দূরের থেকে, ঢাকার ঢাকার থেকে মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এখানে ঘুরতে আসে, কারণ হচ্ছে কক্সবাজার বিচ এটা হচ্ছে বিশ্বের বড় একটা সমুদ্র সৈকত। হ্যাঁ, সেখানে মানুষ আসবে, অবশ্যই আসবে। আর আপনাদের ব্যবহার আচার ভালো থাকবে, তাহলে ধরিয়ে নেব পাহাড়ের গুহা। পাহাড়ের গুহা, আচ্ছা এখানে আমরা একটু দেখি তাহলে। এই চলো গাইস, আমরা এখন চলে আসছি পাহাড়ের গুহা। চলো আমরা একটু ঘুরবো 5 মিনিট এখানে ভিতরে, যাই দেখবো কি আছে, দেন আমরা আবার বাইয়ের সাথে যাব। ঠিক আছে, এটা হচ্ছে হিমছড়ি যাওয়ার আগে পাহাড়ের গুহা। এটা ভিতরে কেমন কি হবে সেটা আসলে জানি না, কিন্তু এখন এটা কি লক করা নাকি, সেটা ভিতরে প্রবেশ করার কোনো রাস্তাঘাট আছে কিনা সেটা তো বুঝতে পারতেছি না। ব্যাপারটা আসলে কি, এই যে এখানে একটা তালা ঝুলানো, ভিতরে যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম বা ভিতরে যাওয়া যাবে কিনা এটা সম্পর্কে আসলে কিন্তু জানে না। তারপরে বাইরে থেকে একটা ভিউ নিতেছি, এখানে একটা ডলফিনের স্ট্যাচু করা আছে, অ্যান্ড ভিতরের দৃশ্যটা হয়তো বা দেখতে পারলে, ভিতরে ঢুকতে পারলে হয়তো বা আরও বেশি করে এক্সপ্লেইন করতে পারতাম ভিতরে কী কী আছে। আর পাশে আছে ম্যারিন ড্রাইভ, সাগরের যে নীল রাশি সেগুলো কিন্তু আসলে এখান থেকেই, এই রাস্তার থেকেই দেখা যায় সব কিছু, আসলে সব বোঝা যায়। ঠিক আছে, একদম ক্লিয়ার ম্যারিন ড্রাইভের যে রাস্তাটা আছে এইটা হচ্ছে সেই রাস্তা, আর এখান থেকেই আমরা যাব হিমচুরি। আর মামা, এই এখানে তো লক করা, ভিতরে যাওয়া যাবে না। আপনি কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, আমরা 50 টাকা করে রিজার্ভ করছি। ওকে, সবাই কি যাবা, কে কে যাবা, টিকিট কাটো, যে যাবে আসো টিকিট কাটো।
তো এখানে আমরা টিকিট কাটবো, টিকিটের ব্যবস্থা হচ্ছে 23 টাকা পার পিস। আসসালামু আলাইকুম ভাই, টিকিট লাগবে আমাদের ভিতরে যাওয়ার জন্য। টিকিটটাই কে কে যাবি ভাই? আপাতত 2টা দেন, আমি আর আমার ভাগ্নের জন্য। 23 টাকা করে? তুমি নিলে দাও 23 টাকা, কেমন কথা? এটা তোমার কথা না, এটা যারা ফিক্স করছে এটাই কি নাই। এটা হচ্ছে সেই প্রাকৃতিক যে গুহাটা আছে সেটা হচ্ছে এটা। আমার টিকিট অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। 2 কিলোমিটার পর যায় আট মন্ত পানিতে ঘুরাই নষ্ট করতে সেটা আর হলো খেলা করা কে তুই যাবি? ঠিক আছে, না হইবো না। যাওয়ার রাস্তা কোনটা ভাই? ঢোকার রাস্তা কোনটা? এই গাইস তোমরা তাহলে ওয়েট করো। হ্যাঁ তো এটার মধ্যে আমরা অলরেডি ঢুকে যাব, আমাদের অলরেডি টিকিট কাটা শেষ। এখানে হচ্ছে 23 টাকার টিকিট, আর আমরা ভিতরের যে কি আছে এখানকার কথাগুলো ডলফিনের যে স্কেচ করা আছে, ঠিক আছে, এটার মধ্যে থেকে আর কি রাস্তা ভালো লাগবে। মোটামুটি পাহাড়ের উপরে আছি, অনেকটা উপরে। আর এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজের একটা মতো বানানো হয়েছে রাঙামাটিতে। যদি যাই, যারা যায় তারা যখন ঝুলন্ত ব্রিজে ওঠে ঠিক তেমনই এরকম একটা ছোটোখাটো ঝুলন্ত ব্রিজ বলতে পারে। আর এটার ভিউ হচ্ছে এরকম। আমরা ভিতরে আসছি অনলি 3 জন শুধুমাত্র দেখার জন্য ভিতরে আসলে স্পটটা কি। মোটামুটি একটা গহীন গুহার মধ্যে চলে আসতেছি, ভিতরে কি আছে জানি না। এখানে ঝর্ণা হয়তো যখন নাকি বর্ষার মৌসুম থাকে তখন এদিক দিয়ে ঝর্ণা হয়, ঝর্ণার স্পট। আচ্ছা বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা কুল না মামা? অদ্ভুত লাগতেছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত কথাগুলো নিজে থেকে আমার বলতে ভালো লাগতেছে। আসলে ভিতরের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর। আর এদিকে এদিকে আরেকটা শিল আছে, ভিতরে যাই দেখি আসলে কেমন। পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাচ্ছে জি, উপরে অনেক বড় পাহাড় বিশাল, যদি একটু কাদা কাদা জায়গাটা ওরকম ভাবে উন্নত করা হয় নাই, যদিও এটা ন্যাচারালি রাখার চেষ্টা করছে। যদি এখানে পাকা করে দেওয়া হয় তাহলে সেই ফিলিংসটা কিন্তু আর যে আমরা গুহার মধ্যে আছি সেই ফিলিংসটা কিন্তু আসবে না। হ্যাঁ তখন একটা ওই ইট পাথরের দেয়াল, ইট পাথরের শহরের মতোই কিন্তু ফিলিংসটা আসবে। যদি আমরা এখন পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কই যাচ্ছি কিন্তু যাচ্ছি। আর সাথে আছে আমার ক্যামেরা, আর আমার সাথে আছে আরও 2 জন সঙ্গী, আর একটা হচ্ছে আমার ছোটো ভাই আর একটা হচ্ছে আমার ভাইগনা, যার জন্য আসলে এ পর্যন্ত আমার আশা। আর এই গুহাটা আসলে কোন দিক দিয়ে কোন পর্যন্ত চলে গেছে, এর শেষ কোথায় সেটা কিন্তু আসলে আমি নিজেও জানি না। আসলে ভিতরে যত যাচ্ছি অন্ধকার। হ্যাঁ মামা ভিতরে অন্ধকার ঠিক আছে, কিন্তু এখানে কি ফ্ল্যাশ পানি পড়তেছে। হ্যাঁ পাহাড়গুলো ঘেমে ঘেমে এদিক দাও, এই যে পাহাড়গুলো এরকমভাবে ঘেমে ঘেমে পানি পড়তেছে। আর এই পানিগুলা এই সামনে ফ্ল্যাশ নিয়ে আসো, এখানে কিন্তু আসলে পানিগুলো জমা হচ্ছে, পরটা কিন্তু পানি। আসলে ভিতরে আর জায়গার মতো হয়তো জায়গা নেই, আর থাকলেও হয়তো সেটা হচ্ছে অনেক রিস্কি একটা জায়গা হয়ে যাবে। আর এখানে দিনের আলো, আমরা কিন্তু মোটামুটি প্রায় 2টা 2টার মতো বাজে, কিন্তু দিনের আলো কিন্তু ওরকমভাবে এখানে ভিতরে পৌঁছায় না, আর এই জন্য ভিতরের পরিবেশটা অনেকটা অন্ধকারাচ্ছন্ন।
আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মামা তোমার ফিলিংস কি মামা? কাছে আসো আরো, ফিলিংস কিরকম? ফিলিংস আপনার পরে দোষ মানে সুন্দর লাগছে, ভালো লাগতেছে প্রকৃতি দেখতে। আর এদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ মনে হয়, প্রকৃতির সাথে চলতে ভালো লাগছে। এটা কিন্তু আপনার পৃথিবীর প্রাক প্যারাক প্যারাক। হ্যাঁ, মিজানুর রহমান আজানির ওয়াজ শুনে বলতেছ? হুম, প্যারাক ছাড়া আমাদের পৃথিবী ঢুলবো। কি পাহাড়ের কথা বলতেছ? বলে দেবা যে এইসব কি, এইসব না, এইসব বলা না বললে বলবা যে আসলে পৃথিবীতে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীকে ধরে রাখার জন্য, পৃথিবীকে কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে মূলত। মামা ভিডিও তো অনেক হয়ে যেতেছে, এত বড় ভিডিও সমস্যা না।